এক সময় মন্ত্রমুগ্ধ বনে বেলা নামে একটি ছোট দয়ালু পাখি বাস করত। তিনি সবসময় তার বন্ধুদের সাহায্য করতে এবং সবাইকে খুশি করতে তার পথের বাইরে গিয়েছিলেন। এক রৌদ্রোজ্জ্বল সকালে বেলা লক্ষ্য করেছিল যে প্রাণীগুলি খরার কারণে খাবার খুঁজে পেতে লড়াই করছে, সাহায্য করার জন্য দৃঢ়সংকল্পবদ্ধ। বেলা সেই জাদুকরি বাগানে উড়ে গেল যেখানে রহস্যময় সোনালী বেরি বেড়েছে। এই বেরিগুলির বনে বৃষ্টি আনার ক্ষমতা ছিল। যাই হোক, একটি দৈত্যাকার হিংস্র ইগল বাগানটি পাহারা দিত। বেলা জানত যে তাকে সাহসী হতে হবে। সাহসী চিত্তে বেলা ইগলের কাছে গেল। ওহ পরাক্রমশালী ইগল, সে বিনয়ের সাথে কিচিরমিচির করে বলল, আমাদের বন কষ্ট পাচ্ছে এবং আমাদের বাঁচানোর জন্য সোনালী বেরি দরকার। দয়া করে আপনি কি আমাদের সাহায্য করতে পারেন? বেলার নম্রতা এবং আন্তরিকতা দেখে ইগল বিস্মিত হয়েছিল। তিনি বুঝতে পেরেছিলেন যে তার উগ্র আচরণ অন্যদের কষ্ট দিচ্ছে এবং সাহায্য করার আনন্দ সে ভুলে গেছে। বেলার অনুরোধে ছুঁয়ে ইগল বেরি ভাগ করতে রাজি হয়। বেলা এক মুঠো সোনালী বেরি সংগ্রহ করে বনে ফিরে গেল। তিনি কোমল যত্ন সঙ্গে মাটিতে তাদের রোপণ। সে করার সাথে সাথে আকাশ অন্ধকার হয়ে গেল এবং বৃষ্টির ফোঁটা তৃষ্ণার্ত মাটিতে মৃদুভাবে পড়ল। পশুরা আনন্দিত এবং তাদের হৃদয় বেলার দয়ার জন্য কৃতজ্ঞতায় পূর্ণ। তারা সবাই ইগলকে তার উদারতার জন্য ধন্যবাদ জানাতে একত্রিত হয়েছিল। ইগল এমন উষ্ণতা অনুভব করেছিল যা সে আগে কখনো অনুভব করেনি। জেনেছিল যে তার শক্তি ভালোর জন্য ব্যবহার করা যেতে পারে। সেই দিন থেকে ইগল এবং বেলা বনের রক্ষক হয়ে ওঠে। তারা একটি দল হিসাবে কাজ করেছিল, নিশ্চিত করে যে সমস্ত প্রাণীর মধ্যে সম্প্রীতি এবং সুখের বিকাশ ঘটে। বেলার উদারতা এবং সহানুভূতির কাজটি কেবলমাত্র প্রয়োজনীয় বৃষ্টি এনে দেয়নি, বরং হিংস্র ইগলটিকে সত্যিকারের বন্ধুতে রূপান্তরিত করেছে। এবং তাই গল্পের নৈতিকতা হল, দয়া এবং করুণা এমনকি উগ্র হৃদয়কেও রূপান্তরিত করার ক্ষমতা রাখে। সর্বদা অন্যদের সাহায্যের হাত ধার দিন, কারণ এটি করার মাধ্যমে আপনি একটি সুন্দর পৃথিবী তৈরি করেন যেখানে প্রেম এবং বন্ধুত্ব বিকাশ লাভ করে।